চলন্ত ট্রেনে চেন টানার অনুমতি কখন থাকে যাত্রীদের জানা উচিত এই নিয়ম। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রেল ব্যবস্থা হল ভারতীয় রেলওয়ে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে যাতায়াত করেন, এই জন্য এদেশে রয়েছে অসংখ্য ট্রেন। আপনি যদি কখনো ট্রেনে ভ্রমণ করেন তবে নিশ্চয়ই জানেন ট্রেনের প্রতিটি কামরায় রয়েছে চেন। এটি একটি বিশেষ কারণে লাগানো থাকে। হঠাৎ করে যদি আপনি ট্রেনের কামরায় লাগানো চেন টানেন তবে জেল হতে পারে। চলুন চেন টানার বিষয়ে বিস্তারিত জেনে নিন প্রতিবেদন থেকে। ট্রেনের প্রতিটি কামরায় লাগানো থাকে চেন। জরুরিকালীন সময়ে এই চেন টেনে ট্রেনকে থামানো যায়। তবে অনেকেই ইচ্ছে করে বা জরুরি নয় এমন কারণে চেন ট্রেনে ট্রেন থামিয়ে দেয়। তবে হঠাৎ করে চেন টানলে ট্রেন লাইনচ্যুত হতে পারে, কিংবা কোনো কারণ ছাড়াই ট্রেনের চেন টানলে ট্রেনের সঠিক সময়ের বিলম্ব ঘটে। তবে জানেন, অকারণে চেন টানা অপরাধ হতে পারে, হতে পারে কঠিন থেকে কঠিনতর শাস্তি। ভারতীয় রেলের পক্ষ থেকে চেন টানার কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। অকারণে চেন টানা বড় অপরাধ। ট্রেনে অ্যালার্ম চেন সিস্টেম জরুরি অবস্থার জন্য লাগানো থাকে। কয়েকটি বিশেষ কারণে আপনি চেন ট্রেন টেনে ট্রেন থামাতে পারেন। যখন কোনো সঙ্গী, শিশু, বৃদ্ধ বা অক্ষম ব্যক্তি স্টেশনে থেকে যায়, ট্রেনে স্টেশন ছেড়ে বেরিয়ে যায়, তখন আপনি চেন টানতে পারেন, কিংবা কোনো দুর্ঘটনা বা জরুরি অবস্থাতেও আপনি এই চেন টানতে পারেন। এই কারণ ছাড়া যদি আপনি ট্রেনের চেন টানেন তবে ভারতীয় রেল আইনের 144 নম্বর ধারা অনুযায়ী আপনি শাস্তি পাবেন। এই ধারাটিতে বলা হয়েছে, কোনো কারণ ছাড়াই যদি কোনো যাত্রী কারণে রেলের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী এবং যাত্রীদের বিঘ্ন ঘটে তবে সেই যাত্রীকে দোষী হিসেবে গণ্য করা হবে। সেই যাত্রীর 1000 টাকা জরিমানা কিংবা জেলও হতে পারে। ব্যুরো রিপোর্ট, আমাদের নিউজ। We'll be right back.